ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইয়োর ফ্রেন্ড জুমা। অনেকদিন পর আবার ভিডিও করছি, অনেকটা ভালো আছি আগে থেকে, সেই কারণে আজ থেকে ভাবলাম একটু ভিডিও করি, কি করি না করি। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, লেটে ভিডিওটা স্টার্ট করেছি, আর যেহেতু শরীর ভালো নয় তো ওইভাবে সে মানে কি বলবো ভালোভাবে দেখিয়ে দেখিয়ে এ করে ভিডিও করতে গেলে অসুবিধা হয়। তো কি হয়েছিল তোমরা জানো না, তোমাদেরকে বলাও হয়নি, ভেবেছিলাম যে কোনো শর্ট ভিডিও করে বলবো, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়ার কারণে মানে আর এই সপ্তাহ থেকেই আর কি একটু বেটার ফিল করছি। তো হয়েছিল কি, ছোট্ট জিনিস থেকে এত বড় জিনিস হয়ে গেছিলো। তো কি হয়েছিল সেটা আমি পরে বলছি। তো চলো, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আগে রান্নাবান্না কী করেছি সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। রান্নাবান্না করে এখানে রেখে দিয়েছি, আর এখানে তো বাসনগুলো আছে, এগুলো তো মানে কি বলবো ওখান থেকে শুকিয়ে গেছে, ওই জন্য তুলে রেখে দিচ্ছি। এগুলো এখন অ্যাভয়েড করো, এগুলো পরে গুছবো, যেহেতু শরীর ভালো নয় ওই কারণের জন্য করতে পারছি না, যতটুকু যখন পারছি করছি। আর এখানে আছে ভাত, আর এখানে আছে কাঁকরোল ভাজা, আর মাছের মাথা ভাজা আছে, আর ঝোল বানিয়েছি সব কিছু সবজি দিয়ে, আর বাবাইয়ের জন্য আগে থাকতেই তুলে আর কি রেখে দিয়েছি সেটা, এবার সব কিছু সবজি দেখে শুনে। আর এখানে অনেকটা আছে সবজি দিয়ে ঝোল, আর ওটা রাত্রিবেলা মানে আমিও খাবো আর রাত্রিবেলার জন্যও আছে। আর এখানে আছে আমড়ার চাটনি, সব কিছু দিয়ে কাজু বাদাম দিয়ে কিশমিশ দিয়ে বানিয়েছি। আর এখানে জিমির ভাতও মেখে রেখে দিয়েছি একদম, জিমিকে পরে খেতে দেবো। আর আজকে আপাতত রোদ বেরিয়েছে, সেই কারণের জন্য সব জামা কাপড় সব কেচে শুকুর দিয়ে রেখে দিয়েছি। আর জিমি বাচ্চা এখানে আছে বসে, এখনও জামা কাপড় কিছুটা মাখা রাখা আছে, আমি আর এখন কাচতে পারবো না, ঘাড় ফাড়ে যন্ত্রণা দিচ্ছে ওই কারণের জন্য। আমার কী হয়েছিল চলো এবারে তোমাদেরকে বলি। আমার হয়েছিল কি, ফার্স্টে মানে কয়েকদিন যাবত আমার এই ঘাড়ে যন্ত্রণা দিচ্ছিলো, তো ঘাড়ের যন্ত্রণা দিচ্ছে, আমি ভেবেছি হয়তো আমার শোয়ার দোষে বা যা হোক কিছু কারণে পাখাটা চালায় প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, তো ওই কারণের জন্য আমি ভাবলাম হয়তো নর্মালি জিনিস হয়েছে, সেরকম কিছু না। ও বাবা, একটা দিন যাচ্ছে একটা দিন যাচ্ছে, বাবাই ওষুধ আনছে দোকান থেকে বলে যে ঘাড়ের যন্ত্রণা এ হচ্ছে, পুরো একদম পুরো চোখ থেকে পুরো ঘাড় পুরো টেনেছে, এত যন্ত্রণা দিচ্ছিলো। তো এই হয়েছে, এটাই হচ্ছে সূত্রপাত মেন। তারপরে যখন আমি ডাক্তারখানায় গেলাম, আমাদের এখানেই আর কি টোমজুড়েতেই একটা ডক্টরকে দেখাচ্ছি, তো ডক্টরের কাছে যখন গেলাম ডক্টর অনেক কিছু আমাকে বললো যে এক্স রে করতে, থাইরয়েড ফাইরয়েড এসব অনেক কিছু টেস্ট করতে দিয়েছিলো, তো থাইরয়েডও নেই কিছুই নেই, আমার একটা ইয়ে হয়ে গেছে, আমার কোলেস্টেরল হয়েছে, ওটাকে কোলেস্টেরল বা কোলেস্টেরল এরকম সামথিং কিছু হয়তো বলে, আমার হয়তো উচ্চারণের ভুল হতে পারে, সেটা তোমরা মানিয়ে নিও। আর প্রেশারটা প্রচণ্ড পরিমাণে হাই হয়ে গেছে, তো এই কারণে জন্যই আমার এই সব জিনিসগুলো ঘটে চলেছে। তো ওইটা হওয়ার টেস্ট ফেস্ট করার পর আপাতত এখন ওষুধ দিয়েছে, কোচ ওষুধ খাচ্ছি, ওষুধ চলছে, তো অনেকটাই আগে থেকে অনেকটাই বেটার আছি। আমার একটা সমস্যা যেটা এখন হচ্ছে, ডাক্তারকে বলা হয়েছিল যে ডাক্তারকে দেখছে, ওই ডাক্তার হচ্ছে কোলেস্টেরল থেকে অনেক কিছুই হতে পারে, মানে ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা মানে এইসব টানতে পারে, তো ওই কারণের জন্য আমার এই চোখটার প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে। তো এই চোখটাতে যেন হচ্ছে ভালো স্পষ্ট দেখতে পাচ্ছি না, তারপরে মনে হচ্ছে যে এই চোখটাতে একটা হালকা একটা লেয়ার পড়ছে, এইরকম হচ্ছে। তো ডাক্তার বলেছে যে আমি ডেট দিয়েছে 21 দিন না 15 দিন, তো তারপরে যাব, গিয়ে দেখাবার পর যদি ডাক্তার বোঝে তখন বলবে যে এ করতে, চশমা ফশমা নেওয়ার কথা বলে দেবে বলেছে। তো এই হচ্ছে ব্যাপার। আরে ফোনটাও দেখতে বারণ করেছিল, অনেক কিছুই বারণ করা ছিল যাতে ফোন একদমই না লাগে, ফোন টিভি এইসব যেন না করে, খালি চোখ দিয়ে শুনছিলাম এমনি, কারণ কি দেখতে পাচ্ছি না, আমি নিজেই চোখে যতক্ষণ তাকাচ্ছি চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে, চোখের প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে। আর এই পেপার হচ্ছে এক পেপার ওষুধের মেয়ে, মানে মুড়ি মুড়কির মতো অ্যাকচুয়ালি ওষুধ খেতে হচ্ছে, কী আর বলবো, কিচ্ছু বলার নেই। এই ব্যাপার তোমাদেরকে ভাবলাম যে না শেয়ার করবার ছিল, তোমরা অনেকেই যারা আমাকে ভালোবাসো তাদের জন্য তো আমাকে ধরো আপডেট দিতেই হয়, অনেকে যারা ধরো পার্সোনালিতে আছে তারা অনেকে মেসেজ করছে বলছে করছিলো, এই হচ্ছে ব্যাপার। আর বাবাই আসুক এলে তারপর লাঞ্চ করবো, লাঞ্চে তো দেখিয়ে দিলাম কী কী রান্নাবান্না করেছি না করেছি, আর যেহেতু বেশি করে সবজি টবজি এসব কিছু খেতে বলেছে ওই কারণের জন্য ভাবলাম আজকে একটু ঝোল করবো, বাবাকে বলেছিলাম মাছ এনে দিতে, ও নিয়ে এসে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো লাঞ্চের সময় আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
দুটো বাজে এখন, 2:16, বাবা এখনো আসেনি, তো চলো এখন জিমির খাবারটা বরঞ্চ জিমিকে খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে বরঞ্চ আমি খেয়ে নেবো, কারণ কি অনেকগুলো ওষুধ আছে একটার পর একটা খেতে হবে, ওই কারণের জন্য জিমি কিন্তু ঠিক বুঝতে পেরে গেছে জিমিকে খেতে দেবো, জিমি এখন থেকে লাফালাফি করছে। জিমির খাবার তোমরা তো জানো, মেটে সেদ্ধ আর ভাত, তো চলো দেখতে পাচ্ছ এখানে জানলার কাছে দাঁড়িয়ে আছে, তোমারই তো খাবার, কার খাবার? তো এখানে আমারও ভাত বেড়ে ফেলেছি, তো চলো এখন আমি আমি খেয়ে নিই, আর এখানে চানিমুন নিয়ে নিয়েছি একবারে, আমি আর আমড়া নিই নি, আমড়াটা বাবার জন্য থাক, আমি আর আমড়া খেতে ততটা ভালো লাগে না। আর এখানে বেগুনটা আছে, সরষেটা দিয়ে বেগুনের ঝাল, তো চলো ঝটপট এখন ভাতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে কথা বলছি। খাওয়া হয়ে গেছে, তরকারি বাবার জন্য গুছিয়ে রেখেছি, তরকারিগুলো আর কি বেগুন ফেগুন সব গুছিয়ে রাখা আছে, খালি এলে ভাতটা বেড়ে দেবো, তার সঙ্গে এগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। আর আমিও খেয়েছি, জায়গা মেজে নিয়েছি, তো চলো এবার ওষুধের পালা। তো দুপুরবেলায় একটাই থাকে, কিন্তু সকালবেলা থাকে বেশি, আর তোমার এতে থাকে বেশি, বলো না রাত্রিবেলা। তো এই জামাগুলো গুছোতে হবে, ওই জন্য ওখানেই রেখে দিয়েছি, তো বিছানার সঙ্গে আর ঠেকাইনি, তো চলো আগে ওষুধগুলো খাই। ওষুধটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ফ্রিজ থেকে পেয়ারা বার করে রেখে দিলাম, মানে বিকালবেলাটা করে খাবো, ওই 4:30-5টার সময় করে, ওই জন্য ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম। আর ফ্রিজে থাকলে তো ঠান্ডা, খেতে সেই টেস্ট লাগে না, ওই কারণের জন্য জানি না বাবাই কখন আসবে, ও এলে তারপরে ওকে খেতে দিয়ে দেবো, হয়ে যাবে, নাহলে ও ভাত দুটো বেড়ে নিয়ে খেতে পারবে। আবার কী বলতো, এই ওষুধগুলো খেলে না খুব ঘুম ঘুম পায়, আর এখন এই ভাত ভাত খেয়েছি, ওই জন্য একটু বসে আছি, কভারটা দিয়ে দিলাম, ভেবেছিলাম হয়তো চলে আসবে, জন্য খুলে দিয়েছিলাম, তো আসলো না, যেহেতু কভারটার জন্য দিয়ে দিয়েছি, দিয়ে পরে ওকে এখন এ করবো, খেতে দিয়ে দেবো। আর এখন এই একটুখানি গান বা কোনো কিছু একটুখানি ফোনটাটা শুনবো, যাতে ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, ওই গানের জন্য। আর ঘুমটা ইদানিং খুব দরকার, ডাক্তাররাও বলছে অনেক কিছু দিয়ে বলেছে করেছে তোমাদের, তার মধ্যে ওই কিছুটা বললাম, বাদ বাকিটা থাক, আস্তে আস্তে পরে অবশ্যই জানতে পারবে কী হচ্ছে না হচ্ছে। তো এখন বাই। তো বাবাই ফ্রেশ হয়ে গিয়ে এখন খেতে বসে পড়েছে, টিভিটা চালিয়ে দিয়েছে, দেখো না ঘর ঘুরে ঘুরে ঠিক টিভি দেখছে, মানে টিভির নেশা যাকে বলে। 50, আর বিছানাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এখানেতে যেগুলো শুকোচ্ছে, কারণ কি বর্ষাকাল, এদিক ওদিকে সব শুকোতে দিয়েছি, ওই কারণের জন্য একটু এগুলো এ করো, অ্যাভয়েড করো। তো চলো এখন অল্প বাসন আছে মাজবো, বাবাই খেয়েছিল ওই বাসনটাই আছে আর কি। তো আমার বিকালবেলার মোটামুটি প্রিয় একটা কাজ যাকে বলে, গাছগুলোতে জল দেয়া, তো ওই অ্যানোমিয়া গাছটা আর অ্যালোভেরা গাছটাতে জল দেবো আর কি। আর গেটটা চাবিটা খুলে নিই, খুলে নিয়ে চলো গাছগুলোতে এবার জল দিয়ে দিই। তো স্প্রে আছে, স্প্রেটা দিয়ে আর দিচ্ছি না, স্প্রেটা মাঝে মাঝে একটু প্রবলেম করছে, ওই কারণের জন্য বোতলটাকেই ফুটো করে নেওয়া হয়েছে, আর এখানে এক বোতল জল আপাতত রেখে দেওয়া হয়, টুকটুক করে করে দেওয়া হয়। অ্যালোভেরা গাছটা মোটামুটি ভালোই চারিয়েছে, আর এখানে দেখো এই গাছটাও অ্যানোমিয়া গাছও সেমতায়, তো আরও কয়েকটা গাছ আনবার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি। তো কভারটা খুলেই রাখা আছে বাইরে, আর এখন আমার একটা হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে চলে এসেছি, তো মা শরীর খারাপের সময় এসেছিলো, মা একটু তোমার এই হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো দিয়ে আছে, আর টিভিতেও লাইন দিয়ে দিয়েছি। তো ঘড়িতে বাজে এখন 8:44, তো চলো আপাতত ভাতটা এখন বসিয়ে দিই, আর চানিটা একবারটি রেখে বাদ বাকিটা ফ্রিজে ভরে দেবো, তো আগে রান্নাঘরটা গুছিয়ে নিই, নিয়ে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিই। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে চানিটা বার করে রেখে দিয়েছি, রাত্রিবেলায় দুটো আজকে ভাত খাবো, কারণ ঝোলটা আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।